দর্শক, এবারে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সিলেটের অহংকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রাশেদা কে চৌধুরীকে। আসসালামু আলাইকুম আপা। ওয়া আলাইকুম আসসালাম। সঙ্গে আছেন তিনজন পারফর্মার, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় তিনজন পারফর্মার, কিন্তু তাদেরকে এখানে উল্লেখযোগ্য এই কারণে যে তারা সিলেটের ভাষায় গান করেছেন, নাটক করেছেন এবং চলচ্চিত্র অভিনয় করেছেন। আছেন বিশিষ্ট অভিনেত্রী এবং নাট্য নির্দেশক সারা জাকের, জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ এবং অত্যন্ত জনপ্রিয় গায়িকা শাকিলা জাফর। আপা, আপনার পড়াশোনা তো সিলেটে নাকি? তা স্কুলে পড়ছি সিলেটে। আচ্ছা, আর কলেজ আর ইউনিভার্সিটি? কলেজও কিছুটা সিলেট, এমসি কলেজে পড়ছি। আচ্ছা, তারপরে স্কুলে পড়ছি সিলেট এবং রাজশাহী। আচ্ছা, তার বাদে পড়ছি আবার সিলেট, তারপর ঢাকা ইউনিভার্সিটি। এই যে আপা, আপনি এখন একজন মানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করা, তার মাঝখান থেকে এখন এই যে সিলেটের যে সংস্কৃতি প্লাস গোটা দেশের সংস্কৃতি, এটা আপনি কি তা মনে করেন যে বাংলাদেশের এই যে বিভিন্ন জেলার যে ছোট ছোট যে অঞ্চল ভিত্তিক যে সংস্কৃতি, এটা আমরা পুরা গোটা সংস্কৃতির কতটা সমৃদ্ধ করে? সংস্কৃতি তো ছোটখাটো পরিসরে চিন্তা করার কোনো সুযোগ নাই। জি, যেটা চিন্তা করতে হইব যে একটা দেশ, জাতি, সত্তা, তার মাঝেও আবার ছোট ছোট বড় জাতিগোষ্ঠীর মাঝে ছোট ছোট জাতি সত্তা থাকে। ও ধরনের যদি আমরা চিন্তা করি, তাইলে কিন্তু সিলেটের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিরে বহুতভাবে সমৃদ্ধ হচ্ছে। আমরা যদি খালি সুফি যে সঙ্গীত সাধক হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমন, শীতালংসা নাম হইয়া শেষ করা যাইত নাই। তারপরে তো আছে আমরার, এমনকি যখন প্রথম দিকে মুখ ও মুখর সিনেমা তো কিন্তু একজন আসলো আমরার সিলেটের, সৈয়দ মুস্তফা আলীর তনে শুরু করিয়া সাহিত্যিক সব ধরনের যে সংস্কৃতি সব অঙ্গনও আসিল, তাতে করিয়া গিয়ে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধ হয়েছে। আর আপা, একটা কথা সবসময় শোনা যায়, আমার মনে হয় সারাপা এবং শাকিলা মানে একমত হবে যে সিলেট খুব কনজারভেটিভ কনজারভেটিভ, একটা কথা সবসময় শোনা যায়। আসলে সিলেট কনজারভেটিভ এটা তো কোনোভাবে এখন স্বীকার করা যায় না, যেখানে মুখ ও মুখোশ থেকে সিলেটিরা কাজ করে আসছে। কনজারভেটিভ হয় যখন ওরা খুব মানে একসাথে একজনের সাথে একজন খুব মিলেমিশে থাকে, অ্যাজ এ সোসাইটি হয়তো কনজারভেটিভ, কিন্তু তাদের মাঝ থেকে অনেক বিরল ব্যক্তিত্ব বেরিয়ে এসছেন, যেমন মুস্তাফা আলী, আপনি নিজে অনেকেই আছেন যারা একটা কনজারভেটিভ। আমি মনে করি আমি সেটা অ্যাপ্রিসিয়েট করব, যেটা হচ্ছে আমাদের সংস্কৃতিকে আমাদের নিজে লালন পালন করা, সেটা তো এক ধরনের আমারটা আমার মতো করে রাখা, সেটা আমারটা, সেটা একদিক দিয়ে ভালো। কিন্তু আরেকটা যেটা আছে, যেটা মানুষের মর্যাদাকে হেয় করে। আপনার তো সবসময় শুদ্ধ ভাষা বলেন, আজকের এই অনুষ্ঠানে সিলেটি ভাষায় আপনাদের কথা বলতে কেমন লাগছে? সুবিধাটা হলো যে আমি আর সান্তা যেহেতু সিলেট, জি জি জি, এটা বোধহয় আমাদের অভ্যাসের অংশ হয়ে যায়। আমার মেয়ে যেরকম বলে দুইজন সিলেটি, তোমাদের দুইজনের মাঝখানে যদি মাদার তেরেসাও এসে বসে তোমরা শুরু করবে সিলেটি ভাষা। এই যে এগুলো আছে কিন্তু আমাদের মধ্যে, কিন্তু আমার আঞ্চলিকতা বলা যাবে না, আমি বলবো মাটির গন্ধ মাটির। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হলো যে সারাপা অনেকগুলো ভাষা শুনতে শুনতে তারপরে যখন এই ভাষাটাকে নিয়ে আপনি কাজ করেছেন, এই ভাষাটা কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছিল? আসলে ভাষাটার মধ্যে একটা মাধুর্য আছে, এটা সত্যি কথা। মানে এত মজা লাগছিল তোমরা যে কথা বলছিলা বা যখন শুনি, আসলে তুমি যে গান করলা ওই গানটা ছিল আরে হুঞ্চনি হুঞ্চনি আমার টাইনোর হতা হুঞ্চনি কুন্তা মনো তা খেনাতাল কিতা যে হরতা মামি খিতা যে হরতা মামি আমার তাই নোর হতা হুঞ্চনি। আর তনিমা, যেমন আমার একটা ডায়লগ ছিল যে জেলা সে অলা থাকতে দাও, মানে যেমন আছি তেমন থাকতে দাও, মানে আমাদের সংস্কৃতির অঙ্গনে আপনি এত ফেভারিট, এটা জানেননি আপনি? খুব টপে যায়, হ্যাঁ, মাঝামাঝি অবস্থান কিন্তু খুব কম, খুব টপ বা খুব এই জিনিসটা কিন্তু খুব কম হয়, কি বলেন স্যার আপা? জিনিস নিয়ে সিলেটের একটা মানে আলাদা একটা, ওই যে আলাদা একটা অস্তিত্ব, এটার কারণটা হচ্ছে ওটা। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব মজা লাগে, ইংলিশ এবং সিলেটি, হ্যাঁ, খুব চমৎকার। আমি লন্ডনে গিয়েছিলাম, এতটুকু একটা বাচ্চা,
সে এত ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে যে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। একটা মুভি দেখছিলাম টেলিভিশনে আমরা, তো তার মধ্যে একটা ভূত বের হয়ে আসছে আর কি, একটা ছেলে হঠাৎ করে বাদুড় হয়ে উড়ে যাচ্ছে। ওই সময় না বাচ্চাটা আমার পাশে বসে ছিল, ও হঠাৎ করে এরকম করলো। আমরা তো সিলেটি হল প্রচুর লন্ডন যাই নানি, তো সব তো লন্ডন যাই, তো লন্ডন এরকম একটা ছেলে গেছে বেচারা, গিয়া বহুত রোজগার টোজগার করিয়া আইছে। আওয়ার পরে মা তো কত গর্ব, মা হো বাজিয়া আজি রইছেন গ্রামের মানুষ। তারপরে মা খালি যা নুসকুস করে, আমার ছেলে একটাও ইংরেজি মাথে না হেনে কতটা শিখি আইছি। তারপরে শেষে বাবারে একটু ইংরেজি মাথো না, মা তুমি ইংরেজি মাতলে বুঝবাই নি কোনো। আরে মাতিয়া দেখোস না রে, একটু বুঝি তো হইল, ইটার ইটা বুঝনি, সামথিং ইজ বেটার দেন নাথিং। তখন মায় হইল বুঝছি না নি, শামসুদ্দিনের বেটার করেন না। সিলেটের ভাষায় আপনার কাছে সবচেয়ে রোমান্টিক শব্দ কোনটা? আমি তোমারে বালা পাই। ওই গো শুননা, কমলা লেবুর গন্ধ। ওই ওই তারপরেও মানে সিলোটি মাতর একটা আলাদা গ্রাম, কমলা লেবুর গন্ধ। ঠিক এরকম আমাদের পক্ষ থেকেও আমরা যারা সিলেটি আছি বলতেই পারি, সারা বাংলাদেশের সব মানুষ আমরা তো একটা জননী জন্মভূমি, যেরকম আমাদের এক জননী এক জন্মভূমি, আমরা এই বাংলাদেশ আমাদের। তো সেই হিসাবে সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা এই বাংলাদেশের মানুষ। তো সেখানে ক্ষুদ্র জাতিসত্তা থাকতে পারে, এই সাঁওতাল, গারো, মণিপুরি আছে, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, প্রত্যেকেরই নিজস্ব ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, কিন্তু ঘুরে ফিরে এই বাংলাদেশের আবহমান সংস্কৃতির অংশ, এটাই আমাদের গর্ব। অনেক ধন্যবাদ আপা, খুব সুন্দর কইছেন। আর সুন্দরে অনেক ধন্যবাদ। তোমরা সিলেটি না হইও, সিলেটি খুব সুন্দর মাচ্ছেন, কিতা হয় সার্টিফিকেট দাও যায় সিলেটি সিটিজেনশিপ। খুব ভালাতা হয় আমরা লাগে, আর অনেক অনেক ভালা ভালা কাম করেন, এটা আপনার কাছে আমরা সারা দেশের মানুষ ভালাতা হোক। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গ আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের প্রত্যেকের কাছে থাকছে সিলেট বেরিয়ে যাওয়ার আমন্ত্রণ। আর পুরো হৃদয় জুড়ে থাক এ দেশের মাটি, রূপ, গন্ধ, সুধা আর মানুষের জন্য ভালোবাসা।